পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 7 এপ্রিল বৃহস্পতিবার রাতে এই রায় ঘোষণা করেন পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়াল। সংক্ষিপ্ত রায়ের ন্যাশনাল অ্যাসেম্বলি ও ইমরান খান সরকারের মন্ত্রিসভা পূর্ণ বহাল এবং আগামী 9 এপ্রিল শনিবার পার্লামেন্ট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই রায়ে সরকারি দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নেতারা অসন্তুষ্ট ও হতাশ প্রকাশ করলেও এই রায় রীতিমতো উদযাপন করছে বিরোধী আইন প্রণেতারা। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ইমরান খানের বিরোধী রাজনৈতিক এবং পাকিস্তান পিপিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান পিলোয়াল ভুট্টো জরদারি। রায় প্রকাশ হওয়ার কয়েক মিনিট পরপরই এক টুইটারের বার্তায় তিনি বলেন, আজকের এই রায় গণতন্ত্র সংবিধানের জয়। আরেকটা টুইটারের বার্তায় তিনি বলেন, গণতন্ত্র সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে আজকে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজে PMLN নেতা ও প্রবীণ রাজনৈতিক নওয়াজ শরীফ ছোট ভাই শাহবাজ শরীফ এই রায়কে যুগান্তকারী বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এই রায়ের মধ্য দিয়ে মিথ্যা প্রতারণা ও অভিযোগের রাজনীতির কবর রচিত হয়েছে আর জনগণের জয় হয়েছে। PMLN নেত্রী এবং দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, এই রায় সংবিধানের শ্রেষ্ঠ প্রমাণিত করেছে। এবার শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন তিনি। PPR অন্যতম নেতা সিনেটের মোস্তফা নওয়াজ খোকার বলেন, এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট জনগণের হৃদয় জয় করে নিয়েছেন। এ রায় ইমরান খানের বিষাক্ত প্রচারণার অবসান ঘটিয়েছে। জামাতি ইসলামী প্রধান সিরাজুল হক বলেছেন, এই রায় প্রয়োজনীয় মতবাদ ডক্ট্রিন আর নেটিসিন কবর দিয়েছেন পুরো জাতি এবং রায়কে স্বাগত জানিয়েছেন।